তথ্য ও প্রযুক্তির এই যুগে বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই, আর এজন্য শিশু কিশোরদের বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহিত করতে হবে। এক্ষেত্রে সিলেটে ইউরোকিডস শিশুদের জন্য সায়েন্স ফেয়ার আয়োজন করে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ইউরোকিডসের 2016 সালের অ্যানুয়াল সায়েন্স ফেয়ার পরিদর্শন করতে আসা অতিথিবৃন্দ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অ্যানুয়াল সায়েন্স ফেয়ারে ইউরোকিডসের প্লে, ইউরো জুনিয়র ও সিনিয়র লেভেলে খুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্লাস শিক্ষকদের সহযোগিতা নিয়ে বিজ্ঞান ভিত্তিক চমকপ্রদ প্রজেক্ট প্রদর্শন করে এসব খুদে শিক্ষার্থীরা। বিজ্ঞান নিয়ে শিশুদের আগ্রহ ও উদ্দীপনা দেখে আগত অতিথি এবং অভিভাবকরা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। এদিকে অতিথি এবং অভিভাবকদের নিয়ে ইউরোকিডস অ্যানুয়াল সায়েন্স ফেয়ার পরিদর্শন করেন রয়্যাল এডুকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী এবং ম্যানেজিং ডিরেক্টর গোলাম রব্বানী চৌধুরী। এ সময় সায়েন্স ফেয়ার সম্পর্কে তাদেরকে বিস্তারিত অবহিত করেন ইউরোকিডস সিলেটের হেড রুশিনা চৌধুরী।